বহু বহু জাহাজ, বহু বিমান এবং অবশ্যই বহু মানুষ, সকলের নিখোঁজ হওয়ার পিছনে অবদান আছে এই ভৌগোলিক অঞ্চলটির। এমনই যুগের পর যুগ ধরে ঘটে এসেছে, কিন্তু জানা যায়নি তার কারণ। রহস্যময় এই জায়গাটির নাম বারমুডা ট্রায়াঙ্গেল। এ এমনই এক গোলকধাঁধা যা মানুষকে চিরকাল বিস্মিত করেছে। জাহাজ হোক বা বিমান, এই অঞ্চলে একবার ঢুকলে তার হদিশ মিলত না। আটলান্টিক মহাসাগরের তিন বিন্দু দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজাকৃতির এই এলাকাকে ডেভিলস ট্রায়াঙ্গেলও বলা হয়, যে তিনটি প্রান্ত দিয়ে কাল্পনিক এই ত্রিভুজ তৈরি হয়েছে। তার এক প্রান্তে রয়েছে আমেরিকার ফ্লোরিডা, আর এক প্রান্তে পুয়ের্তো রিকো এবং অপর প্রান্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। 1945 সাল থেকে 2017 সাল পর্যন্ত একাধিক রহস্যজনক ঘটনা ঘটেছে এই অঞ্চলে। এই কাল্পনিক ত্রিভুজের মধ্যে দিয়ে অতিক্রম করা বহু জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে। কোনোটিরও ধ্বংসাবশেষ পরে উদ্ধার হয়েছে, কোনোটিরও আবার আজ পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। একসময় মনে করা হতো এটি আসলে অশুভ শক্তির ডেরা, যে কারণে একে ডেভিলস ট্রায়াঙ্গেলও বলা হতো। বারমুডা ট্রায়াঙ্গেলের ইতিহাস কয়েক বছর ধরে এই অঞ্চলে ঘটে যাওয়া প্লেন এবং জাহাজের অব্যক্ত ও অমীমাংসিত ঘটনার মধ্যেই নিহিত আছে। বারমুডা ট্রায়াঙ্গেলের সর্বপ্রথম অমীমাংসিত ঘটনাটি ঘটেছিল 1945 সালে, যখন একটি প্রশিক্ষণ অনুশীলনের সময় 5টি মার্কিন নৌবাহিনীর বোমারু বিমান অদৃশ্য হয়ে যায়। বিমানগুলি তাদের 14 জন ক্রু সদস্য সহ কোনো প্রমাণ ছাড়াই অদৃশ্য হয়ে গিয়েছিল, এবং সবথেকে অবাক ঘটনা, কোনো ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি বারমুডা সম্পর্কে জনসাধারণের জল্পনা কল্পনার জন্ম দিয়েছিল, এবং এই অঞ্চলে অন্যান্য রহস্যময় অন্তর্ধানগুলিকে অতি প্রাকৃত ট্যাগ লাগানোর জন্য প্রধান কারণ। বছরের পর বছর ধরে বারমুডা ট্রায়াঙ্গেলে আরও অসংখ্য ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে 1963 সালে একটি ব্যবসায়ী জাহাজ এসএস মেরিন সালফার কুইন নিখোঁজ হয়ে যায়। 2015 সালে পণ্যবাহী জাহাজ SSL ফারো হারিয়ে যাওয়া এবং 4 জনের একটি ছোট বিমানের নিখোঁজ হওয়া 2017 সালে। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে সাংস্কৃতিক ঘটনা এবং অগণিত বই, টিভি শো এবং চলচ্চিত্র তৈরি হয়ে গেছে। তা সত্ত্বেও বেশিরভাগ বিজ্ঞানী এবং গবেষকরা এই ধারণাটিকে প্রত্যাখ্যান করেছে যে বারমুডা ট্রায়াঙ্গেল একটি অলৌকিক কার্যকলাপের জায়গা। যদিও পরিসংখ্যানগতভাবে বলতে গেলে বারমুডা ট্রায়াঙ্গেল সমুদ্রের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি বিপজ্জনক নয়। বারমুডা রহস্য উদ্ঘাটন করার জন্য বিজ্ঞানীরা কম চেষ্টা করেননি, এবং এখনও চলছে গবেষণা। প্রচুর গবেষণার পর 2016 সালের 4ই মার্চ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল একটি আর্টিকেল প্রকাশ করে, যার তথ্য অনুযায়ী প্রায় 300টির মতো জাহাজ এবং 75টির মতো বিমান নিখোঁজ হয়েছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে। এই অঞ্চলে বিমান পতিত হবার ঘটনায় বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন যে গ্যাসীয় উৎকীর্ণের ফলে এই এলাকাটিতে বায়ু খুব জোরে প্রবাহিত হয় এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকে, যার ফলে সেখানে সবসময় বজ্রপাত বৃষ্টি লেগেই থাকে। এর ফলে নাবিকরা দিকবিদিক শূন্য হয়ে যায়, যার ফলে জাহাজের পতন ঘটে। তাহলে বারমুডা ট্রায়াঙ্গেলে কম্পাস কাটা ঠিকভাবে বিক্ষেপ না হওয়ার কারণ কি? এই প্রশ্নের উত্তরে বলেছে, আমরা জানি পৃথিবী একটি বিশাল চৌম্বক ক্ষেত্র,
পৃথিবীর অনেক স্থানে বিক্ষিপ্ত চৌম্বক ক্ষেত্র রয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেলও হয়তো তার ব্যতিক্রম নয়। বারমুডা ট্রায়াঙ্গেলে বিভিন্ন রকম পাথর রয়েছে যাদের মূল উপাদান হলো ফেরিক অক্সাইড, যা একটি চৌম্বক পদার্থ। এই ফেরিক অক্সাইডের আণবিক বিন্যাসের কারণে পাথরগুলো ম্যাগনেটে রূপান্তরিত হতে পারে, যার দরুন এই অঞ্চলে বিক্ষিপ্ত চৌম্বক ক্ষেত্র রয়েছে, যে কারণে নাবিক বা বৈমানিক কম্পাস কাঁটা ব্যবহার করতে গিয়ে বেশ অসুবিধার সম্মুখীন হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লাগছে, এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।